দল আমার কিন্তু সহ্য হয় না। আপনার মনে আছে না যুদ্ধের সময় কি কষ্টটা না করলাম? বাদ দেন তো সব, সরকার তো আমাদের জন্য যথেষ্ট কিছু করতেছে। সারা দেশে ছড়িয়ে থাকা এমন লক্ষ দেশপ্রেমী মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, যাদের ভালোবাসা আর আকণ্ঠ সমর্থনে আজ অনুপ্রাণিত বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সবাই আজ এক হয়ে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলা গড়ার আকুল আকাঙ্ক্ষায়।